উমা। একটু পরেই দেখা যায় বাবা আর একজন মহিলা নিচে নামলেন, ওই আসমান থেকে সিঁড়ি লাগানো হয়েছে স্বাস্থ্য ফাটানো। একটু পরে একজন মহিলা নামলেন, সে আর কেউ নয় গো ফেরাউনের স্ত্রী মা। বলেন বলেন, ও এই নামটা ভালো জানেন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া। এইবার কিন্তু দুইজন বলছে আমি তোমার মা, কিন্তু এখন যিনি নামলেন মা মেনা, মনে মনে ভাবলেন মা তো দুইজন হাওয়া, একজন হলো আদিমাতা হাজেরা হলো জাতির পিতার মা, জাতির জননী, জাতির জোরে কন, জাতির জননী কয়জন? না নতুন করে বাংলাদেশে আছে জাতির জননী একজনই বাবা, একজন না দুইজন, সায়রার হাজেরা খান ইব্রাহিম নবীর বিবি দুইজন, আল্লাহ আকবার বলতে পারলেন না? জাতির জননী বাজান দে সঙ্গে সঙ্গে মা। আমি না মনে মনে ভাবলেন জাতির জননী তো আসলো, বুঝলাম ইনি আবার কে, চেহারাতে একই কোয়ালিটির দেখা যায়। ও বাবা আমার নবীর সাথে কতগুলো মহিলা পুরুষের চেহারার মিল ছিল, তার ভিতরে হাওয়া হাজেরা আমেনা এবং জিন্দা নামতাছেন আমেনার গর্ভ, ধাত্রীমা হিসাবে তাদের চেহারা একই কোয়ালিটির, সব চেহারা একই কোয়ালিটির। মা হাজেরা জিজ্ঞেস করলেন আপনার পরিচয়টা জানতে পারি? এবার বলতেছে মা আপনি আমারে, মা বলবেন না আমি আপনার পুত্র বধূ। এই সুবহানাল্লাহ, আমি আপনার পুত্র বধূ, পোলার বধূ। আমি আশ্চর্য হয়ে গেলেন, পোলার খবর নাই, বউ আগে বসে, তোমার নাম কি? আমার নাম হলো আসিয়া। তুমি আমার পোলার বউ কেমনে হবা? কেয়ামতের মাঠে আপনার ছেলের সাথে কয়েকটা মেয়ের বিবাহ হবে, তার ভিতরে আমি হলাম এক নাম্বার। আরো জোরে কোন, আমি হলাম আপনার ছেলের পুত্রবধূ, আপনার পুত্রবধূ। এই কথাটা শুনতে দেরি আছে, আমি না চোখ দিয়ে দর দর করে পানি পড়তে দেরি নেই। কেন দেরি নেই জানেন? আমি না মনে মনে ভাবতাছে গো আমি মুহাম্মাদের মা হওয়ার পরে আমি তারে দেখলাম, আমার পোলার খবর নাই, পোলার বউ আয়া পড়ছে। এই সময় যদি আমার স্বামী বাইচা থাকতো, যদি একটা দিনও বাইচা থাকতো, আমি আমার স্বামী আব্দুল্লাহরে বলতে পারতাম পোলা কবে বিবাহিত উপযুক্ত হবে জানি না, তবে আল্লাহর হুকুমে পোলার বউ দেখে ফেলছি। আরে আমার পুরা কপাল, আমি তাও বলতে পারলাম না। একটু পরে আর একটা মেয়ে নামলেন, নামিয়াই সালাম দিয়ে বলে আসসালামু আলাইকিয়া আমেনা বিনতে আব্দুল ওহাব উম্মি। ও আমেনা বিনতে আব্দুল ওহাব, আব্দুল ওহাবের মেয়ে আমেনা। ও মা আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক। আমি আশ্চর্য হয়ে বলে তুমি আমারে আবার বলতেছো মা, তুমি আবার কে? ওই মহিলা উত্তর দিচ্ছে মা আমি আপনার মা বলছি, তার কারণ আছে। কয় কে? ওই যে আপনার ডাইন পাশে বসে আছে, ডাইন পায়ের কাছে, উনি আপনার ছেলের পুত্র বধূ, আমিও আর একজন পুত্র বধূ। জোরে কর, তুমিও পুত্র বধূ, তোমার নাম কি? আমার নাম ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা নবীর মা মারিয়াম। আল্লাহু আকবার বলেন, তুমি ঈসা নবীর মা মারিয়াম? হ্যাঁ, যখনই বলছি ঈসা নবীর মা মারিয়াম, দর দর করে মা মিনা চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মাহে রবিউল আউয়ালে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যিনি, সব প্রশংসার মালিক তিনি, সারা পৃথিবীর মালিক যিনি, সব প্রশংসার মালিক তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমার প্রশংসা করলে নিয়ামত বেড়ে যাবে, আমার প্রশংসা না করলে তোমার নিয়ামত কমে যাবে এবং অত্যন্ত কঠিন আজাব ও গজবের মধ্যে তোমাকে ফেলে দিব। তাল্লা যে অবস্থায় যখন যে অবস্থায় রাখে, প্রশংসা করতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আসলে আমরা দুনিয়া আসছি কয়েকদিনের জন্য, আইজ আসি কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই, কথা ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে যখন থাকতেন, মসজিদে নববীর ভিতরে যখন রাসূলের সামনে থাকতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু যখন আমি বাসায় যাই অথবা বিবির কাছে যাই অথবা ব্যবসা প্রতিষ্ঠানে দোকানে যাই, আমার কেন যেন মনে হয় আপনারে ভুলে যাই, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেলাম? না। বিশ্বনবী বললেন, ওমর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সময় পর্যন্ত কামেল মোমেন হতে পারবে না যত সময় পর্যন্ত দুনিয়ার সব মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে। তুমি যখন আমার সামনে থাকো তোমার ইমানের অবস্থা থাকে একরকম, আমার সামনের থেকে যখন চলে যাও তোমার ইমানের হালাত হয়ে যায় আর এক রকম। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে সামনে দিই। আপনারা যখন মসজিদে কখনো কোনো সময় নামাজ পড়তে যান, ইমাম সাহেবের সামনে নামাজ পড়তে বসলে বয়ানের ভিতরে বসে অনেক কিছু চেঞ্জ মনে হয়, কথা ঠিক না? অনেক কিছু মনে হয়, আর কোনো খারাপ কাজ করব না, ভালো কাজ করব, ভালোর সাথে চলব। যখন বাহিরে চলে যাই এই কথাগুলো আর মনে থাকে না। তো সাহাবে একরাম তো আর এটার বাহিরে না, সাহাবিরা তো মানুষ, সাহাবিদের কাছে তদ্রূপ এরকমই মনে হইত। রসুলের সামনে যখন আসতেন তখন মনে হইত সারা দুনিয়া একদিকে, আমার দিন আমার ধর্ম আমার বিশ্বনবী আর একদিকে, কথা ঠিক না? আল্লাহ, আসলে আপনারা জানেন এক সপ্তাহ হয় নাই আমরা করে আসছি আল্লাহর ঘর, আল্লাহর ঘর তওয়াফ করে আসছি, বিশ্বনবীর রোজায় সালাম দিয়ে আসছি। আমি যখন বিশ্বনবীর রোজায় আখেরি সালাম দিতেছিলাম, আসলে দুনিয়ার কোনো মুসল্লি, দুনিয়ার কোনো মুসলমান চায় না বিশ্বনবীর রোজাটাকে সেরে আসতে, কেউই চায় না। আল্লাহ, ওই জায়গায় যে কি আল্লাহর রেখে দিয়েছেন, এটা একমাত্র যারা হজ করতে গেছেন তারাই বুঝবেন যে ওই জায়গাটা কি মধু আর কি জাদু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে পাঠিয়ে বলেছিলেন, রসুল, যারা মান হাজ্জাদিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, যারা হজ আর উমরা করতে আসবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আসব। তেমনি যারা উমরায় যায় হজে যায় তারা তো নিষ্পাপ হয়ে যায়, তাদের কোনো গুনাহ থাকে না। আর মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি,
যখন হাজি সাহেবরা রসুলের রওজার পাশে দাঁড়ায় তখন দুনিয়ার কোনো খেয়াল তার কাছে থাকে না, কারণ পৃথিবীর ওই মানুষটার জন্যই তামাম পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ। কথা ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। সারা দুনিয়া ওই মানুষটার জন্য বানিয়েছে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এভাবে বর্ণনা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি কি আপনাকে পাঠাই নাই সারা দুনিয়া রহমত হিসাবে? আপনাকে কি পাঠাই নাই, অর্থাৎ কি প্রশ্নবোধক চিহ্ন, আমি আপনাকে পাঠিয়েছি তামাম পৃথিবীর রহমত হিসাবে। কথা ঠিক না বেটি? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দেই। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় আসবে, ওদিনকার ঘটনা রবিউল আউয়াল মাসের 8 তারিখ হোক, 9 তারিখ হোক, 11 তারিখ হোক আর 12 তারিখ হোক, হুজুরের জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমার রসুল জন্ম নিয়েছেন, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 12 তারিখ। ধরেন 12ই রবিউল আউয়াল ধরলাম, যদি 12ই রবিউল আউয়াল নবী দুনিয়া আসে তাহলে 11ই রবিউল আউয়াল ঠিক সবে সাদেকের সময় বিশ্ব নবী দুনিয়া আসছে, সুবহানাল্লাহ। 10 তারিখ দিবাগত রাত্রে আমেনা দেখতেছে তার ঘরের ছাদ কে যেন ধাক্কা দিয়ে সরায় দিয়েছে, ছাদ ধাক্কা দিয়ে ধরেন এরকম একটা বিল্ডিং এর মতো ছাদ। আর আব্দুল মুত্তালিবের যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। সৌদি গভর্নমেন্ট রসুল আকরাম সাল্লামের দাদার বাড়িটা ভিতরে সীসা দিয়ে ঢালাই দিয়ে রাখছে, যেন বিশাল বড় ভূমিকম্প এবং কেয়ামত রাত পর্যন্ত সারা ওই বাড়ি ধ্বংস না হয়, যেটাকে সৌদি গভর্নমেন্ট এখন মাউলুদুন নবী সাল্লাম করে রেখে দিয়েছেন, মাকতু অর্থাৎ একটা কুতুবখানা ঘর রেখে দিয়েছে সৌদি গভর্নমেন্ট, যেই ঘরে যেই রুমে আমার নবী জন্মগ্রহণ করেছেন। তো মা আমেনা স্বপ্নে দেখতেছেন হুজুরের কলিজার টুকরা জনম দুঃখিনী মা স্বপ্নে দেখে কে জানো আমার ঘরের ছাদ ধাক্কা দিয়ে সরায় দিল, সুবহানাল্লাহ কবেন না? ও আপনার ঘরের ছাদ সরাইলে আপনি তো চিল্লাই বাইরে যেতেন। দেখেন এই মহিলার কত সাহস, ঘরের ছাদ সরে গেল, মহিলার ভিতরে কোনো ডর নাই, কারণ এই মহিলা বুঝতেছে যে আমার গর্ভে যিনি আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, কারণ তার সম্পর্কে আল্লাহ কোরআনে যেভাবে বর্ণনা করেছেন এই কোরআনের কথাগুলি আমেনার কাছে জন্মের আগেই আল্লাহ বর্ণনা করেছেন, যেরকম কোরআনের ভাষায় আমার নবী সম্পর্কে এইভাবে আল্লাহ বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর সৃষ্টির সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম আখলাক দিয়া আমার নবীকে আমি আল্লাহ বানিয়েছি। পৃথিবীতে কত নেতা, সব নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে, আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জিহাদি চরিত্র ভালো প্রশ্ন উঠে না, পৃথিবীর কোন ইমাম সাহেব বলেন, ওলি বলেন, পৃথিবীর যত বড় বুজুর্গ বলেন, কিছু না কিছু তার চরিত্রের ভেজাল থাকলে থাকতে পারে, কিন্তু একজন মাত্র মানুষ যার চরিত্রে কোনো ভেজাল ছিল না সে হলো আমার বিশ্ব নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। রসুলের রওজায় যাওয়ার নিয়াত করে যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মৃত্যুর আগে হলেও আল্লাহ তাকে রওজায় নিয়ে যাবে, জোরে কর না? তো যখন বলবো রসুল সাল্লাল্লাহু
খুব জোরে সরে বলবেন প্রেম নিয়া, মোহাব্বত নিয়া। কারণ আমি যখন এই বছর সালাম দিয়ে গাড়িতে উঠবো, কারণ ফজরের পরে সালাম দিলাম, সালামটা দেওয়ার সময় চোখের পানিগুলো দর দর করে সেরে দিলাম রসুলের সবুজ ওই গম্বুজের পাশে বসে, আমি বলতেছিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওবাজান শুধু আমি নয় গো, দুনিয়ার যত হাজি আছে নবীর রওজার পাশে দাঁড়ায় যখন আখেরি সালাম দেয়, হাজিরে বলতে হয় না হাজিরে চোখের পানি কেন ছাড়ো, হাজির চোখের পানিগুলো দর দর করে লেবুর রসের মতো ঝরতে থাকে। হাজি মনে মনে ভাবে নবীজি কেন মদিনায় জন্ম নিলাম না গো, কেন মক্কার ভূখণ্ডে জন্ম নিলাম না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে কাবা ঘরের কেবলি দক্ষিণ পাশে বাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কায় জন্ম নেওয়ার পরেও কোনোদিন মক্কায় থাকেন নাই, উনি মদিনায় চলিয়ে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত মদিনায় থাকছেন। মদিনায় কেন থাকছেন সমস্ত মুহাদ্দিসগণ লেখেন। ইমাম মালিক বলেন আমার যখনই মন চাইবে কবর থেকে আমার নবীর একটা নজর দেখতে পারবো, আমি খরগরে যাইবার পরে আমার নবীর সাথে আমার একটা রাস্তা হয়ে যাবে। কারণ দুনিয়ার যেই দেশে যেই উম্মাদ জন্ম নিছে ওই উম্মাদের সাথে তার কবরের সাথে নবীর একটা রওজা হবে। আমি ইমাম মালিক যদি মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থানে আমার কবর হয়, আমি আমার নবীর পাশবালা দেখতে পারবো। নবীর মসজিদ নববী থেকে যখন আজান হবে আমার নবী তো বলতে থাকে উম্মতের আরে আমার কষ্ট ঘাম জারণ মসজিদে না ভূমি, এই মসজিদে যারা এক ওয়াক্ত নামাজ পড়বা 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন হাজিরা যখন নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয় গো, প্রত্যেকটা হাজির সালামের জবাব আমার নবী নিজের মুখ থেকে দেয় গো বাবা। যখন হাজি কোন দেশের হাজি যায় নবীর রওজায় সালাম দেয়, আমার নবী বলে উম্মতরে যাও, হয়তো বেঁচে থাকলে আবার তোর সাথে দেখা হবে, আর যদি দুনিয়ায় দেখা না হয় দেখা হবে রোজে মাহশর। কেন এই মাসলা তো আমি ইলিয়াস রহমান জিহাদি জানি, নবীর রওজার পাশে দাঁড়াই ভাবে চোখটা বন্ধ করে বললাম নবীজি বাংলাদেশে চলিয়া যাই, গত জুমায় বাবা রসুলের রওজার পাশে নামাজ পড়ছি জুমার নামাজ। ইমাম সাহেব খুতবার মতো বলতেছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে নবীর পরে একবার সালাম দেয় আল্লাহ তারে 10টা রহমত দিয়া খুশি করে দেয়। ও বাজান ওই কথাগুলো ভাবতেছিলাম আর মনে মনে বুঝতেছিলাম এই জুমায় নবীর রওজার পাশে আসি, আগামী জুমায় তো বাংলাদেশে থাকবো যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, কিন্তু এই জুমার কথা কেমনে ভুলবো। এই কথাগুলো নবীর রওজার পাশে দাঁড়ায় আমার মনে পড়ে গেল। শুধু আমি নয় দুনিয়ার সব হাজি আখেরি সালাম দেওয়ার সময় মনে পড়িয়া যায়। যখন রসুলের রওজার পাশে দাঁড়ায় বললাম নবীজি চলে যাইতেছি বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, চোখের পানিগুলা বাবা লেবুর রসের মতো ঝরতাছে। বাংলাদেশে যারা মসজিদে নববীতে কাজ করে বাবা, আল্লাহর শুকর আমার বাংলাদেশের শত শত ছেলেরা মসজিদে নববীর খাদেম। আরো জোরে বলতে পারলেন না? আমার নবীর রওজা ধোয় আর মোছে বাংলাদেশের ছেলেরা, নবীর যেই কবরটা নবীর কবরের পাশে বাবা স্বর্ণের গম্বুজ আছে, এই স্বর্ণের গম্বুজ গুলা দামি মেডিসিন দিয়ে সুন্দর করে ধুয়ে আর মোছে নবীর কবরের মধ্যে আমার বাংলাদেশি সোনালী সন্তানেরা। আমি যখন সালাম দিয়ে কাঁদতেছিলাম বাংলাদেশিরে দৌড়ে আসছে নবীর রওজায় যারা কাজ করে, বলে হুজুর আমার ডিউটি শেষ আমি বাসায় যাব। হুজুর মনে হয় আপনি আজকে চলিয়ে যাবেন,
ও আমার বুকের মধ্যে জড়াই ধরে বলতেছে, হুজুর আমি জাফর কত আশেক আপনি নিজেও জানেন না, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আমি বললাম আজকে আমি নবীর রওজার পাশে দাঁড়ায় কান্দি, তুই আমার অশ্বিনে কান্দোস। ও আমারে মাজাটা শক্ত করে ধরে বলে, হুজুর এই হাতটা দিয়া সবে মাত্র নবীর রওজার ভিতরে ধুইয়া মুছা আসছি। আমি ওর হাতের মধ্যে চুমা দিয়া বললাম, তোর কত বড় সৌভাগ্য যেই মানুষটার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ বানিয়েছে ওই মানুষটার রওজা তুই ধরস আর মোছস, তোর কত দাম। তুই আমার আল্লাহর কাছে বলি, যখনই নবীর রওজার ভিতরে ঢুকবি আমি ইলিয়াস রহমান জেহাদির সালামটা পৌঁছে দিবি, আমি যেখানে জুমা পড়াবো আমার মুসল্লিদের পক্ষ থেকে সালাম দিয়ে দিবি। ও আমার সাথে ওয়াদা করছে, হুজুর আমি যতবার যাব আমি আপনার পক্ষ থেকে নবীর রওজায় সালাম দিয়ে দিব। বাজানরে নবীর রওজার পাশে বসে যখন সালাম দেয়া হয়, আমার নবী সালামটাকে ক্যাশ বলের মতো ধরিয়া বলে, উম্মাতরে তুই চিন্তা করিস না, তুই আমার রওজার পাশে দাঁড়ায় সালাম দিছোর, আমি নবী কিয়ামতের মাঠে চুম্বকের মতো টান দিয়ে আমি তোর পাশে নিয়ে আসব, এবং তোর সাথে যারা থাকবে তাদেরকেও আমি একসাথে জান্নাতের গাড়িতে উঠায় দিব। আরো জোরে বলেন। এই জন্যই তো বাবা হাজির দোয়া 40 দিন পর্যন্ত ডাইরেক্ট কবুল হয়, হাজির সমস্ত কিছু আমার আল্লাহর কাছে কবুল হয়। এই যে মাথার চুলটা দেখতাছেন, এই চুলটা কিন্তু বাংলাদেশে আসার পরও বেলটো লাগাই নাই বাবা, হাজি 40 দিন অন্তত কোনো হাজি এই চুলের মধ্যে কোনো বেলেট লাগায় না, কারণ এই চুলের সাথে কাবা ঘরের বাতাস লাগানো আছে, এই চুলের সাথে বাবা রসুলের রওজার বাতাস লাগানো আছে। আমি শুধু আপনাদের সামনে বিশ্ব নবীর চিন্তনা রবিউল আউয়াল মাসের চুলে ধরতে চাই। মা আমিনা বলেন, ঘরের সাপ যখন সরিয়ে গেল 4 জন মহিলার নাম দিয়েছে, 4 জন মহিলাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই। আরো জোরে কর। এক নাম্বারে যে নামছে আমার ভিতরে একটু ভয় পাই নাই, আমারে আসিয়াই পরিচয় দিচ্ছে, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মা'না। ভয় পাইও না, ঘাবড়াইও না, চিন্তা করো না। আমেনা আমেনা বিনতে আব্দুল ওহাব, ভয় পাইও না, চিন্তাও করিও না, আমি হলাম তোমার আদি মাতা মা হাওয়া। এই সুবহানাল্লাহ, আস্তে কইলে জবান কাইরা নি বল না। মা আমেনা আশ্চর্য হয়ে গেল, আপনার নাম মা হাওয়া? হ্যাঁ। আপনি কেমনে আসলেন? ও হাওয়া তুমি জানো না রে হাওয়া, তোমার বাবা আদম তার কবর শ্রীলঙ্কায় আর আমার কবর হলো মক্কায়। কেন জানো? আমার কবর জেদ্দায় আমি কেন রাখছি, আমি যখন আসমানে ছিলাম গন্ধম ফল খেয়ে ফেলেছি, তোমার বাবা আদম রে ফুসলাই আমি খাওয়াইছি, দুইজনকে জান্নাত থেকে বের করে দিছে। তখন আমি আসি আজিমের ভিতরে একটা নাম দেখছি, যেই নামটা একটু পরেই দুনিয়ায় আসবে। আরো জোরে কম। নামের খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার মাওলা, তোমার বাবা আদম আর আমি মা হাওয়া জান্নাতের ভিতরে যখন বাইতুল মামুরে নামাজ পড়ার জন্য যাইতাম, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, আমাদের পরে নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত নামাজে যাইতাম, 3 ওয়াক্ত নামাজে যাইবার পরে দেখতাম সবুজ গম্বুজের ভিতরে একটা নাম সবুজ অক্ষরে স্বর্ণের নেমপ্লেটের মধ্যে ভাসিয়া উঠত। মাওলাকে বারবার জিজ্ঞেস করতাম, মালিক ওই নামটা কার গো, যেই নামটা বারবার বাইতুল মামুরের ভিতরে চমকায়, নূরের আলোর মধ্যে চমকায়। আমার আল্লাহ বলতেন, মা কানা মুহাম্মাদুন নাবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূল আল্লাহ ওয়া খাতামান নাবিন ওয়া কানা আল্লাহ।
আমার আল্লাহ যখন বলতেছে আদম রে যার নামটা চমকাইতেছে এই নামটা আর কারো নয়, তোমার সন্তানের মধ্যেই হবে, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। তখনই আমি মনে মনে ভাবছিলাম ওই নামের বরকত যদি আমি হাওয়ার গর্ভে আসতো, কিন্তু আমার গর্বে তো আসবে না, তোমার নাম তো আগের থেকে আমার মাওলাই বলে দিয়েছে। সেদিন থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ তুমি অন্তত তাকে যদি আমার গর্বে নাহি দাও, কিন্তু ইনি যার গর্বে জন্মগ্রহণ করবে অন্তত ওই মহিলাটারে আমার একটু দেখাইও। হে সুবহানাল্লাহ, পাইতে যে কই আরো জোরে কন, ও আমিনা আমিনা, তোমারে দেখার সব আমার জান্নাতের ভিতরে ছিল, আল্লাহর সাথে ওয়াদা ছিল তোমার একটু আমি দুনিয়ায় থাকাকালীন দেখব তুমি কত দামি। এখন চোখের পানি ছেড়ে দেবেন গো বাবা, নবীর কথা শুনে যদি কারো চোখ দিয়ে অঝরে পানি ঝরে, জীবনে একবার হলো মদিনায় যাইতে পারবেন? মা হাওয়া যদি আমার নবী আসার হাজার হাজার বছর আগে আমিনারে দেখতে চায় গো বাবা, হাওয়ারে যদি স্বপ্নের ভিতরে বাস্তবে মা আমিনারে দেখাইতে পারে, আপনি যদি আমার বিশ্ব নবীর মাকে দেখার ইচ্ছা পোষণ করেন, আমার নবীরে স্বপ্নে দেখার ইচ্ছা পোষণ করেন, আমি আল্লাহর জাতের কসম করে বললাম স্বপ্নের ভিতরে আমার বিশ্ব নবীর দিদার লাভ হয়ে যাবে। মা হাওয়া হাজার হাজার বছর আগে বলছিল আল্লাহ এই মহামানব যেই মহিলার গর্ভে আসবে ওই মহিলার জীবনে একটা বার আমার একটু দেখাইও। আমিনা রে, আমি জান্নাতের ভিতরে বসে তোমার চেহারাটা দেখতে পারছিলাম, আমিনা আমি হলাম হাওয়া, মা হাওয়া স্তব্ধ হয়ে গেলেন। পরেই দেখা যাইতেছে নাম তাছে বাবা ওনার নাম আর কেউ নয়, উনিও দেখতাছে একই সাইজের, একটু খাটো কিন্তু চেহারা একই কোয়ালিটির, একই কোয়ালিটির চেহারা। মা আমিনা যখন প্রথম জনের পরিচয় পাইছে আর কোনো ভয় নাই, মনে মনে ভাবলেন মা হাওয়া যখন আসছে মা তো আমার দুইজন, আর একজন মা মনে হয় আসছে, ঠিকই দেখা যায় একই কোয়ালিটির চেহারা, আগের মহিলার চেহারা তার চেহারা সেম সেম দেখা যায়। নামিয়েই জিজ্ঞেস করে আমিনা রে চিন্তা করিস না রে মা, আমি হইলাম পৃথিবীর জাতীয় মা হাজেরা। আপনি মা হাজেরা? আমার বাবা ইব্রাহিমের স্ত্রী। হ্যাঁ উমা, একটু পরেই দেখা যায় বাবা আর একজন মহিলা নিচে নামলেন, ওই আসমান থেকে সিঁড়ি লাগানো হয়েছে স্বাস্থ্য ভাটানো, একটু পরে একজন মহিলা নামলেন, সে আর কেউ নয় গো ফেরাউনের স্ত্রী মা। বলেন বলেন, ও এই নামটা ভালো জানেন, ফেরাউনের স্ত্রী মা আসিয়া। এইবার কিন্তু দুইজন বলছে আমি তোমার মা, কিন্তু এখন যিনি নামলেন মা মেনা, মনে মনে ভাবলেন মা তো দুইজন, হাওয়া একজন হলো আদিমাতা, হাজেরা হলো জাতির পিতার মা, জাতির জননী, জাতি জোরে কন, জাতির জননী কয়জন? না নতুন করে বাংলাদেশে আছে জাতির জননী একজনই বাবা, একজন না দুইজন, সায়রার হাজেরা কেন ইব্রাহিম নবীর বিবি দুইজন, আল্লাহ আকবার বলতে পারলেন না? জাতির জননী বাজান রে সঙ্গে সঙ্গে মা। আমিনা মনে মনে ভাবলেন জাতির জননী তো আসলো বুঝলাম, ইনি আবার কে, চেহারাতে একই কোয়ালিটির দেখা যায়। ও বাবা আমার নবীর সাথে কতগুলো মহিলা পুরুষের চেহারার মিল ছিল, তার ভিতরে হাওয়া হাজেরা আমেনা এবং জিন্দা নামতাছেন আমেনার গর্ব ধাত্রীমা হিসাবে, তাদের চেহারা একই কোয়ালিটির, সব চেহারা একই কোয়ালিটির। মা হাজেরা জিজ্ঞেস করলেন আপনার পরিচয়টা জানতে পারি? এবার বলতেছে মা আপনি আমারে
মা বলবেন না আমি আপনার পুত্রবধূ। এই সুবহানাল্লাহ, আমি আপনার পুত্রবধূ, পোলার বউ। আমিন আশ্চর্য হয়ে গেলেন, পোলার খবর নাই, বউ আগে বসে। তোমার নাম কি? আমার নাম হলো আসিয়া। তুমি আমার পোলার বউ কেমনে হবা? কেয়ামতের মাঠে আপনার ছেলের সাথে কয়েকটা মেয়ের বিবাহ হবে, তার ভিতরে আমি হলাম এক নাম্বার। আরো জোরে কোন, আমি হলাম আপনার ছেলের পুত্রবধূ, আপনার পুত্রবধূ। এই কথাটা শুনতে দেরি আছে, আমি না চোখ দিয়ে দর দর করে পানি পড়তে দেরি নেই। কেন দেরি নেই জানেন? আমি না মনে মনে ভাবতেছে গো, আমি মুহাম্মাদের মা হওয়ার পরে আমি তারে দেখলাম, আমার পোলার খবর নাই, পোলার বউ আয়া পড়ছে। এই সময় যদি আমার স্বামী বাইসা থাকতো, যদি একটা দিনও বাইসা থাকতো, আমি আমার স্বামী আব্দুল্লাহরে বলতে পারতাম, পোলা কবে বিবাহিত উপযুক্ত হবে জানি না, তবে আল্লাহর হুকুমে পোলার বউ দেখে ফেলছি। আরে আমার পোড়া কপাল, আমি তাও বলতে পারলাম না। একটু পরে আর একটা মেয়ে নামলেন, নামিয়াই সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকিয়া আমিনা বিনত আব্দুল ওহাব উম্মি। ও আমিনা বিনত আব্দুল ওহাব, আব্দুল ওহাবের মেয়ে আমিনা। ও মা, আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক। আমিন আশ্চর্য হয়ে বলে, তুমি আমারে আবার বলতেছ মা, তুমি আবার কে? ওই মহিলা উত্তর দিচ্ছে, মা আমি আপনার মা বলছি, তার কারণ আছে। কয়েকটা ওই যে আপনার ডাইন পাশে বসে আছে, ডাইন পায়ের কাছে, উনি আপনার ছেলের পুত্রবধূ, আমিও আর একজন পুত্রবধূ। জোরে কর, তুমিও পুত্রবধূ। তোমার নাম কি? আমার নাম ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা নবীর মা মারিয়াম। আল্লাহু আকবার বলেন, তুমি ঈসা নবীর মা মারিয়াম। হ্যাঁ, যখনই বলছি ঈসা নবীর মা মারিয়াম, দর দর করে মা আমিনা চোখের পানি ছেড়ে দিলেন। আমি শুনতে পেয়েছি আপনার ছেলে, আপনার ছেলে আমার, আমার সন্তান ঈসা, আপনার সন্তান ঈসা আমার মুহাম্মাদের উম্মত হয়ে শেষ জামানায় আসবে। আমি শুনছি ঈসা নবী আসমানে আছে, উনি তো কিয়ামতের 40 বছর আগে দুনিয়ায় আসবে। শুধু একটা কথার উত্তর দিবেন গো, আমার মুহাম্মদ কি তলে পৃথিবীর সমস্ত নবীর নবী? মা মারিয়াম বলে ফেললেন, 100% আপনার ছেলে সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ। এখন আপনারা উত্তর দেন, মারিয়াম যদি দুনিয়া আসার আগে নবীর শ্রেষ্ঠ মানুষ ঘোষণা দেয়, ভারতের একজন পান্ডা নাস্তিক কুত্তা, এক পুরোহিত, একজন ব্রাহ্মণ আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিছে, নবীর চরিত্রে বলে ভেজাল ছিল এই কথা বলেছে, ওই পরিহিত্রে বাংলার জমিনে নয় পৃথিবীর যে প্রান্তেই থাকবে ভারতের জমিন থেকে তারে উৎখাত করতে হবে। রাজি আছেন না নাই? বাংলার জমিন শুধু নয়, ভারতের জমিন শুধু নয়, পাকিস্তানের জমিন নয়, পৃথিবীর যে প্রান্তেই জন্ম নেবে আমার নবীর যে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর জায়গায় পূজা ফেলব না, কথা ঠিকটাবে ঠিক। পৃথিবীর সব সৃষ্টিকুলের মধ্যে চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। ভারতের পরিহিতের কত বড় সাহস, ব্রাহ্মণের কত বড় সাহস, আকাডার দেশে জন্ম নিয়া তুই আমার নবীরে গালি দিবি আর আশেকে রাসূল বলে এটা সহ্য করবে, এটা কখনো ভাবিস না। পৃথিবীর যে প্রান্তে তুই থাকবি, তোর বিচার আল্লাহর জমিনে হবে, তোর জমিনে, পৃথিবীর যেই জমিন যার জন্য বানিয়েছে এই জমিনে তোর বিচার হবে।
তোর বিচার এই জমিনে হবে। ভারত সরকারকে বলবো আপনার ওই পরহিতকে অতি তাড়াতাড়ি বিচারের কাঠ গড়ায় দাঁড় করান। বাংলাদেশের মুসলমান প্রতিটা জেলায় জেলায় এই পরহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। এমনকি ভারত দিল্লি, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, প্রত্যেকটা দিল্লির রাস্তাঘাট লং মার্চ 1-2 কিলোমিটার নয়, প্রায় 100 কিলোমিটার রাস্তা মুসলমান পায়ে হেঁটে দিল্লির মসজিদকে ঘেরাও করেছে। এরা আশেকের রাসূল, আর আশেকের রাসূলদের স্পিরিট আপনারা দেখেছেন। সেই দিল্লি 100 কিলোমিটার রাস্তা পর্যন্ত এদের লাইন চলে গেছে আশেকের রাসূলদের। তাদের একটাই কথা, আমার নবীকে যারা অপমান করেছে ভারতবর্ষে তাদের থাকার অধিকার নাই। তো ভারতের ভিতরে যদি নবীকে গালি দিয়ে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে যদি তারা বিচারের দাবি রাখতে পারে, আমরা রসুলের ভালোবাসা আছে, রসুলকে ভালোবাসি, আমরাও কি বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না? কি বলেন? পারি না? পারি তো ইনশাল্লাহ। এই মুসলমান আপনি ভাবতে পারেন এটা তো আমার দেশে নয়, এখান থেকে আন্দোলন করলে কি হবে? সারা পৃথিবীতে দেখায় দিব, সারা পৃথিবীতে যে নবীর আশেক শুধু দিল্লিতে নয়, আসামে নয়, আসাম রাজ্য নয়, বেঙ্গলে নয়, সারা পৃথিবীতে নবীর আশেক আছে। এই উমরায় যে দেখলাম সৌদি আরবের মানুষগুলো ওই পরহিতকে প্রতিবাদ করেছে, এবং শুধু তাই নয়, মক্কার যত ইমাম আছে, দুইটা জুমাই তো পেয়েছি, মক্কায় একটা, মদিনায় একটা, প্রত্যেকটা খুতবার ভিতরে ইমাম সাহেব বলেছে আমার বিশ্বনবীর ইজ্জত, আমার বিশ্বনবীর সম্মান পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান। গত জুমায় যখন জুমার নামাজ পড়তেছিলাম মসজিদে নববী, ইমাম সাহেব খতিব সাহেব আব্দুর রহমান হুজাইফি, মক্কার ইমাম হলো আব্দুর রহমান সুদাইসি, আর আব্দুর রহমান হুজাইফির ছেলে গত জুমা পড়িয়েছে। আব্দুর রহমান হুজাইফির বড় ছেলে এখন মসজিদ নববীর, ওনার বাবার ইন্তেকালের পরে, উনি অসুস্থ হওয়ার পরের থেকেই এখন তার ছেলে হলো মসজিদ নববীর খতিব। তো আব্দুর রহমান হুজাইফির সন্তান, উনি খুতবার ভিতরে নবী বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলতেছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। এই আয়াতগুলো উনি তেলাওয়াত করতেছিলেন, আর আমার বিশ্বনবীর এক একটা চরিত্র বলতেছিলেন। মায়েশা থেকে বর্ণিত মায়েশার হাদিস কেন বর্ণনা করলেন খতিব সাহেব, যে মায়েশাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আপনি কি সমাজের বর্ণনা করেন, আপনার স্বামী স্বামী হিসাবে কেমন? আমরা তো দুনিয়ার স্বামীর অভাব নাই, আমরা বউর সাথে যে ব্যবহার করি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসাবে আমার নবী 1 নম্বর। আল্লাহ আকবার করে বলতে পারেন? পৃথিবীর বাচ্চা হিসাবে আমার নবী 1 নম্বর, পৃথিবীর লোকসভা হিসাবে নেতৃত্বের দিক দিয়ে আমার নবী 1 নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের দিক দিয়ে আমার নবী 1 নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ নেতার দিক দিয়ে আমার নবী 1 নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার দিক দিয়ে আমার নবী 1 নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আমার বিশ্বনবী। মায়েশাকে জিজ্ঞেস করা হলো এই ওই খুতবার ভিতরে পড়তেছিলেন এই হাদিস কানা, মায়েশাকে জিজ্ঞেস করলো, ইয়া আয়েশা এম বিনতে আবু বকর, আহসানান নাস ওয়া আওজাদান নাস ওয়া আসজাআন নাস খুলিকাল ইনসান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমস্ত মানুষের মধ্যে কুল্লুল ইনসান খুলিকাল হাসান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মায়েশাকে জিজ্ঞেস করছেন আপনার স্বামী হিসাবে, আমি তো জানি পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে সে শ্রেষ্ঠ মানুষ, স্বামী হিসাবে আপনার কাছে কেমন ছিল? আয়েশা বলতেছে আওজাদান নাস আহসানান নাস আওজাদান নাস ওয়া আসজাআন নাস। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি বলতেছো স্বামী হিসাবে কেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে বলো, স্বামী বাদ দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু টোটকা ভাটকা লাগতে পারে, আরে স্বামী হিসাবে বাদ দিলাম, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে আহসানান নাস, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে উত্তম।
স্বামী বলো, প্রেসিডেন্ট বলো, নেতা বলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী, আমার স্বামী মুহাম্মাদুর। আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে যদি কোনো পরিহিত না, পৃথিবীর রাজা বাচ্চারাও কথা বলে, ওর দাঁত ভাঙ্গা জবাব দিব। রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন তো। তো নবীর পক্ষে যদি পৃথিবীর যে প্রান্তি হোক প্রতিবাদের জ্বর উঠায় ওই ভারতের পরিহিত ওই নাস্তিক বেইমান কুত্তার বিরুদ্ধে, বস্ত্র মুষ্টি ধারণ করে ভারত যেতে পারবো না, যেখানে সমাবেশ মিছিল মিটিং হবে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য, দোকান পাট রাস্তা ঘাট সব ফেলে রেখে একটু আমি প্রতিবাদ করতে যেতে পারবো না? হে দিল্লির মানুষ যদি 100 কিলোমিটার হেঁটে সেই ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি যেতে পারে, ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি শত কিলোমিটার রাস্তা যদি লং মার্চ করে তারা দিল্লি ঘেরাও করতে পারে, আমরা অন্তত পল্টন ওই সুনকুটিয়া কদমতলি যদি লমাইকাম ডাক দেয় আমরা যেতে রাজি আছি না? কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখা তো, কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। নামান হাত দেখা যাইবো না, দেখবো না যারা হাত তুলছেন কয়জন যাবে। বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ অর্থাৎ যেটার উপদেষ্টা আমি নিয়েছিলাম জেহাদি, বাংলাদেশে সব, এখানে শুধু আমি নয়, মানব কল্যাণ আর সব ধর্ম বাদ দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার নবী মানুষ, আমার নবীকে যে গালি দেবে মান সাব্বা নবিয়ান ফাক্তুলু, আর দুনিয়া রাখা যাবে না। কে নবী যদি বিচার করে দিয়ে যায় যে যারা আমারে গালি দিবে ওর কল্লা উড়াই দিবা, বিচার পৃথিবীর কোন আদালতে লাগবে না, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত পৃথিবীর শ্রেষ্ঠ জজ সাহেব আমার নবী যদি বিচার রায় দিয়ে যেয়ে থাকে, অতি তাড়াতাড়ি বলবো ভারত সরকার তোমার পরহিতকে অতি তাড়াতাড়ি ফাঁসির মঞ্চে ঝুলাও, অথবা ওর হেদায়ত পাওয়ার সুযোগ দাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, ওর বিচার বাংলার জমিনে হোক, আল্লাহর কাছে আমরা বিচার চাই। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দাবি থাকবে, আমি তো সবে মাত্র আইসি কয়েকদিন ধরে, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কবুল করেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আমরা একসাথে মিছিল দিয়ে যাবো সোনকোটের চৌরাস্তায়। রাজি আছেন না ইনশাল্লাহ? কি না বাসায় চলে যাবেন? হ্যাঁ বাসায় যাবেন গা, আমি তো চিনি সবগুলারে, দেখবো কেটা বাসায় যায় আর কেটা সোনকোটে যায়। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদের সবাইকে আশিকের রাসূল হিসাবে কিয়ামতের মাঠে ওঠার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সবার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবে মাত্র আসছি মক্কা মদিনা থেকে, শরীর এমনি দুর্বল, মক্কা মদিনা থেকে যারা গেছেন তারা জানেন এক সপ্তাহ পর্যন্ত বিছানাতে ওড়া যায় না, এত শরীর দুর্বল যে মাহফিল থাকা সত্ত্বেও মাহফিলে যাইতে পারি নাই। জুমার নামাজ পড়াইলাম, আসলে আজকে জুমার নামাজটাও ভাবছিলাম পড়াবো না, আজকে জুমার নামাজ ভাবছিলাম পড়বো, কিন্তু চিন্তা করলাম যখন আশেকের রাসূল হিসাবে সুন করে যাইতেইব, আমি কইলে যেমন নেলো মুসল্লিরা যাইব, অন্য কেউ কইলে এইভাবে যাইব না। কি আমি ইলিয়াস রহমান জিহাদে যদি পায়ে হাইটা যাইতে পারি কদম লাগাইয়া অসুস্থ শরীর লইয়া, আপনি পারবেন না? যদি আপনি না যান আমি মনে করবো আপনার মতো হতভাগা, আপনার মতো কফাল পোড়া কেরানীগঞ্জের একজন আছে কিনা সন্দেহ আছে। আপনি আপনার বিএনপির নেতার লেগে যদি পল্টন যাইতে পারেন পায়ে হাইটা, আওয়ামী লীগের নেতার লেগে যদি যাইতে পারেন পল্টন, হে জামাত ইসলামের নেতার জন্য যাইতে পারেন, এ সরমনার মুরিদগুলি যদি সরমনার বিশ্বাস ডাক দিলে পল্টন মিছিল যাইতে পারো হাইটা, এই 4-5 কিলোমিটার আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার রাস্তা, আশেকে রাসূলুল্লাহ ডাক দিছে, উলামা একরাম ডাক দিছে, এইটুক কি যাওয়া যাবে না? ও এখানে গেলে তো পয়সা পাওয়া যাবে না নাকি, আর দলে গেলে তো 500 করে পাওয়া যাবে, হ্যাঁ এখানে 500 আর 1000 না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাওয়া যাবে, বিশ্বনবীর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই সবার জন্য দোয়া করেন। আর দেখতেছি মসজিদে যদি জুমা আমি পড়াই মসজিদে ছাদেও জায়গা লবে না, তিনতলার কাজ খুব দ্রুত ধরতে হবে আলহামদুলিল্লাহ বলেন।
আপনাদের সবার কাছে দাবি থাকবে আপনারা একটু সাহায্যের হাত বাড়ায় দেন, আমি আর কত করব, দুই তলা তো কমপ্লিট করিয়ে দিলাম। আপনারা বলতে না পারেন যে বেটা জায়গা কিনে মসজিদ করতে যাইয়া খয়রাত করা শুরু করছে, না আপনাদের কাছে দাওয়াত পৌঁছাই দিলাম, তিন তলার কাজ খুব দ্রুত ধরতে হবে, কারণ মুসল্লি যদি আমি এখানে জুমা পড়াই পাঁচ তলা লাগবে এরকম, ঠিক না? এখনো তো জানে না যে আমি জুমা পড়াই, যদি জানে কেরানীগঞ্জ যে ইলিয়াস রহমান জিয়াদি জুমাই মসজিদে পড়ায় তার মসজিদে, এরকম সাদ আরো তিনটা লাগবে। দোয়া করেন ইনশাআল্লাহ তাআলা, আপনাকে দোয়া চাই, সহযোগিতা চাই, সহযোগিতার হাত বাড়ায় দেন, দুনিয়া আপনিও থাকবেন না আমিও থাকবো না, কিন্তু মসজিদ থাকবে, ঠিক না বেটি? না মসজিদ একশো বছর পরে মার্কেট হবে, মার্কেট হবে, আর কেয়ামত পর্যন্ত এই মসজিদের এই জায়গা, এই ছয় শতাংশ জায়গা মার্কেট হবে না, কেয়ামত পর্যন্ত মসজিদই থাকবে ইনশাআল্লাহ তাআলা। সকলের কাছে আমার দুই হাত বাড়ায়া দোয়াও চাই, সাথে সাথে সাহায্যও চাই, আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়। এই মসজিদে 1,000, 2,000, 5,000, 10,000 টাকা দিয়া দিয়া মসজিদের ফান্ডকে অনেক বড় করে ফেলেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আপনারা মসজিদের ফান্ডকে বড় করেন, বাকি তো আমি গুনাহগার আছি ইনশাআল্লাহ। যত কোটি টাকা লাগে আমার তো আল্লাহ যতদিন বাসায় আছে ততদিন এই মসজিদের পিছনে খেদমত করে যাব। মসজিদ এখন আমার না, সারা দুনিয়ার মানুষের মসজিদ, এটা ইলিয়াস রহমান জিহাদির প্রতিষ্ঠান না, এটা আপনাদের মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، واحزر الكفرة الملاحدة والمشركين واليهود والنصارى. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب العالمين সবে মাত্র তোমার নবীর রওজায় সালাম দিয়ে আসলাম। গত শুক্রবার জুমার নামাজের পরে চোখের পানি ফেলাইয়া বলেছিলাম নবীজি আগামী জুমায় তো বাংলাদেশে থাকব, যদি আল্লাহ কবুল করে হায়াতে বেঁচে থাকি বাংলাদেশে জুমা পড়াব। কেমনে আপনারে ভুলিয়া দাও, দুনিয়ার সব আশিক গুলা তো কেয়ামতের মাঠে আপনারাই মদিনায় দৌড়াই আসতে হবে। নবী যদি আমার কবরটা আপনার এই মদিনায় হইতো তাইলে তো আর বাংলাদেশ থেকে দৌড়াই আসা লাগতো না, কিন্তু আগামী জুমায় যদি হায়াতে বেঁচে থাকি বাংলাদেশে পড়াই, যারা আমার সাথে জুমায় হাজির হবে তাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিবে। ওয়াল্লাহ তুমি তাকায়া দেখো, আমি গুণাগারের সাথে যারা আমিন আমিন বলেছে এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মর্মত দরদি যুব, মর্মত দরদি যুব, এই জমিনে না আল্লাহ তুমি ভালো রাইখো মধু আল্লাহ। মসজিদে যারা আমিন আমিন বলছে চোখের পানি ফেলে দিয়েছে,
কোন মহিলা পুরুষ জন বাসায় বসে অসুস্থ অবস্থা হাত তুলে বলতেছে যে হাদিজা আমারও তোমার নাই গো, আর এখানে যারা আছে অধিকাংশ ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি, যখন বাসার থেকে রওনা দেয় মা পাশে দাঁড়ায় বারবার বলেছিল বাবা গো আবার গ্রামের বাড়ি কবে আইবা গো বাবা, মাকে বলে আসছে মা এক মাস দুই মাস পরে আবার আসবো, বাবাকে বলে আসছে এক মাস দুই মাস পরে টাকা পাঠাবো, এমনও আছে আহারে আজকে তো ওই মা যাদের কবরে কেউ তো আর পথের দিকে তাকায় থাকে না গো, কেউ তো বলে না এ বাবা আব্দুর রহমান আব্দুর রহিম কবে এবং কবে ঢাকার থেকে তুমি বাড়িতে আসবা, কমলা ফেলের সিজন যায় সবাইকে খাওয়াইলাম মা দুঃখিনীকে খাওয়াইতে পারলাম, মা কমলার সিজন আসলে বলতো বাবা কটা কমলা পাঠায় দিস, বাবা বলতো বাবা কটা কমলা আপেল পাঠায় দিস, আজকে তো বাবা নাই কেউ তো বলার মতো লোক নাই গো, আল্লাহ যাদের বাবা কবরে তুমি তাদের জিম্মাদারি নিয়ে নিয়ে গো আল্লাহ, তাদের কবরে খাবারের ব্যবস্থা করে দিব আল্লাহ, সবে মাত্র মক্কা মদিনা থেকে আসলাম আমার ভাইরা যারা আমিন আমিন বলছে সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিও আল্লাহ, যারা এই মসজিদে দান করে দানগুলো কবুল করে নিও, 1,000, 500, 100, 210, 20, 50 যেই যা দান করে দানগুলো কবুল করে নিও আল্লাহ, এদের বাবা মার কবরে হাদিয়া পৌঁছে দিও, তোমার বিশ্ব নবীরে যেই পরহিত গালি দিয়েছে নাস্তিক কুকুরটা আর বিচার ভারতবর্ষে দেখায় দাও, সারা বিশ্বের মুসলমানকে দেখায় দাও, ওই কুকুরটার বিচার যেন এই পৃথিবীতে হয়ে যায়, যদি ওর কপালে হেদায়েত লেখে তাকে হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে তোমার গজব দিয়ে ধ্বংস করিয়া দাও, তোমার নবীর ইজ্জত পৃথিবীতে দেখায় দাও আল্লাহ, আজকের সমাবেশে যারা হাজির হবে তাদের প্রতিটা কদমে কদমে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দিবা আল্লাহ, যেই যুবক যে আবাল বিদ্যা বনিতা এই সমাবেশে সমাবেত হবে তাদের সবাইকে তুমি কেয়ামতের মাঠে বিশ্ব নবীর মিসেলে শামিল হওয়ার তৌফিক দান করবা আল্লাহ, আমরা কিছুই করতে পারবো না, এতটুকু পারবো তোমার নবীর পক্ষে প্রতিবাদের ঝড় তোলার জন্য কিছু কদম হেঁটে যেতে পারবো, আল্লাহ অন্তত এই হাতাটুকুর বসিলা করে আমাদেরকে মাফ করে দিও আল্লাহ, আমাদের সবাইকে কবলে মঞ্জুর করে নাও, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানায় দাও আল্লাহ, যারা সুস্থ আছি তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ, যারা মক্কা মদিনায় যাইতে চাই একবার হলো যাওয়ার তৌফিক দিয়ে দাও, একবার হলো তোমার নবীর রওজায় যাওয়ার তৌফিক দিয়ে দাও, আসসালাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, যার যার স্থানে দাঁড়ায় চাই।